একটি সংগঠনের একটি বাহিনীর পোশাক পরা লোকজন গুলি করে হত্যা করেছে। বন্ধুগণ, এর সপ্তাহ পার হতে না হতেই আপনারা দেখেছেন ডিজেলের দাম, কেরোসিনের দাম, পেট্রোলের দাম, অক্সিজেনের দাম কি করে বাড়িয়ে দিয়েছে। বন্ধুগণ, এই হত্যাকাণ্ডের সাথে যদি আপনারা বিরোধ তুলে দেন, তাহলে বাংলাদেশের মানুষ কখনো কোন আমলে কোন দেওয়ালকে তোয়াক্কা করেনি, আপনাদের দেওয়ালও তারা ভেঙে ফেলবে। প্রিয় বন্ধুগণ, আমাদের নেত্রী আজকে 73 বছর বয়সে, 73 বছর বয়সে কারাবরণ করে রেখেছে। এই বাংলাদেশের 18 কোটি মানুষের উপর নির্মম অত্যাচার নির্যাতনের বুলডোজার চালানোর জন্য বন্ধুগণ, অবিলম্বে যদি দেশের বিতরণ খারাপ মুক্ত করে দেওয়া না হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের 18 কোটি মানুষকে সঙ্গে নিয়ে এই স্বৈরাচারের মস্তকে বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দিলে বন্ধুগণ, সেই জন্য প্রস্তুত হন। বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মনে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।